ক্লাস ফোর সাবজেক্ট বাংলা ক্লাস ওয়ার্ক 27 জানুয়ারি 2021। আজকের ক্লাস ওয়ার্ক হঠাৎ যদি কবিতাটি এবং তার অনুশীলনী। আমায় যদি হঠাৎ যদি প্রেমেন্দ্র মিত্র, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কষে দি সাজা, মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, বৃষ্টি ফোটার ফেলি চিকন দিক, ঝুলিয়ে ঝালর ঢাকি চতুর্দিক, দিল দড়িয়া মেজাজ করে কই, বাজগুলো সব ফুর্তি করে বাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ার বলি হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল, অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে, ঘুমের পরি সেপাইগুলোর ঢোলে তোদের ধরে খুব কষে দি সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাঙি যেথায় যত নিষেধ মানা, মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ায় খুব করে নিঘটা, সত্যি তাসে যতই বড় হোক, কঠোর হলে দি তাহারে সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। আচ্ছা, এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা, প্রেমেন্দ্র মিত্রের লেখা। তারপরে এটির অনুশীলনী আছে এবং তার আগে কিছু শব্দার্থ আছে, দেখে নি। ছলে কৌশলে চিকন চকচকে হল্লা গোলমাল, জারি প্রচলন বা চালু করা, ঝালর ঝলমলে আবরণ, বিশ্বখানা পৃথিবীটাকে, সাজা শাস্তি, দিলদড়িয়া উদার, কানুন আইন, মহোৎসব বড় উৎসব, বাজগুলো বাজনাগুলো কঠোর কঠিন, মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, দু একজনায় খুব কষে দি সাজা, বাজগুলো সব ফুর্তি করে বাজা, দিলদড়িয়া মেজাজ করে কই, হাওয়ায় বলি হল্লা করে চল, রাজকন্যা পদ্মাবতীর দেশে। এখানে হচ্ছে এবার প্রশ্নের উত্তর আছে, কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট কোন চরিত্রের কমিক্স তুমি পড়েছ? ঘনাদা। কবি কদিনের রাজা হতে চেয়েছেন? এক রাতের। কবি কাদের হুকুম করেছেন? মেঘগুলোকে। কবি কি স্ফূর্তি করে বাজাতে বলেছেন? বাজগুলো। কবি কাকে হল্লা করে চলতে বলেছেন? হাওয়াকে। রাজকন্যার নাম পদ্মাবতী। কবি ঘুমের পুরীর সিপাহীদের সাজা দিতে চেয়েছে। বিপরীত শব্দ আজকে কালকে, স্ফূর্তি বিষণ্ন, ভাঙি গড়ি সাজা সোহাগ, সাজ সত্যি মিথ্যা, অন্ধকারে আলোয় কঠোর কোমল, নিভিয়ে জ্বালিয়ে রাতের দিনে। নেক্সট, এখান থেকে সর্বনাম ও বিশেষ্য বের করতে বলেছে। এটার মধ্যে সর্বনাম কেউ আর বিশেষ্য রাজা, ছুটি তোদের হচ্ছে সর্বনাম, আর মহোৎসব হচ্ছে বিশেষ্য, রাজকন্যা বিশেষ্য, এখানে সর্বনাম নেই, তাদের হচ্ছে সর্বনাম আর সাজা হচ্ছে বিশেষ্য, আর এখানে সর্বনাম নেই আর মেঘগুলোকে হচ্ছে বিশেষ্য। বাক্য রচনা সাজা, দুষ্টুমি করায় ছেলেটি সাজা পেল, বাতি পুজোয় পুজোর সময় চারিদিকে বাতি জ্বলে, ঝালর বাহ ঝালরটি খুব সুন্দর, মেজাজ বাবার মেজাজ আজ ভালো নেই, কঠোর দিনেশবাবু বেশ কঠোর মনের। থ্যাংক ইউ।